ফুড ডেলিভারিতে লাইফ নাই, রিস্ক কি, কেন করে মানুষ এই কাজ, ইউরোপে আইসা বা প্যারিস শহরে আইসা। আমার পিছনেই দেখতে পারতেছেন আইফেল টাওয়ার। সো যখনই ভালো না লাগে ফুড ডেলিভারি করতে বের হইলে আমি এই পিছনের বাগানটাতে আসি, আইফেল টাওয়ারের পিছনের বাগানটাতে। লাইক এই যে আমার স্কুটার পার্ক করে আমি এখানে রেখে দিছি, মামুরা এসে আমাকে ধরতেও পারে, সো কোনো শিওরিটি নাই। সো যাই হোক, আসলে আসুক, ধরলে ধরুক, সমস্যা নেই, সব কিছু ওকে আছে আলহামদুলিল্লাহ। সো ব্যাপার যেটা হয়েছে, যাবে ভাই কেন, ওয়াই এত কষ্ট করে এই টাওয়ারে, এই স্বপ্নের টাওয়ারের নিচে কেন আমরা যারা ফুড ডেলিভারি করি কেন করি। সো কেউ কিন্তু, সবাই কিন্তু নতুন আশা করে না ভাই, লিটারালি সবাই নতুন আশা করে না। আর কেন করি এটা একটু পরে বলি। আর আপনারা ভাই মানে আমার কমেন্ট বক্সে প্লাস ইনবক্সে সবাই, ফেসবুকে আমার, ইউটিউবে সবাই, ভাই স্বপ্নের দেশ, স্বপ্নের টাওয়ার, স্বপ্নের সব এইটা সেইটা, আরে ভাই প্যারিসে যার আপন বাপ চাচা বা আপন ভাই নাই, হে পুলার, 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা আর্নিংয়ের একটা ব্যবস্থা হইতেই 1.5-2 বছর সময় লেগে যায়। একমাত্র ফুড ডেলিভারি কাজ যারা করে এরা 1 বছর 6 মাসের মধ্যে ফুড ডেলিভারি কাজ নিজে কইরা, আর্নিং কইরা, নিজের মন মতো 1.5-2 লাখ টাকার একটা কাজ ম্যানেজ করে নিতে পারে। আদারওয়াইজ সারাটা জীবন যদি কন্ট্রাক্টে কাজ করে আরবি রেস্টুরেন্টে, হ্যাঁ দিবে ঠিকই আপনার 4-5 টাকা ঘন্টা, ওই আপনার 1.5 লাখ টাকা উঠাইতে উঠাইতে ওই পোলাটা দেখবেন ওই বাইরে ওই বন্ধুটা আমার হারায় যায়, হ্যাঁ ফ্রান্সে এসে হারায় যায়। 1.5 বছর 2 বছর কোনো খোঁজ খবর থাকে না, মাঝে মাঝে একটা ফেসবুকে সুন্দর জামা কাপড় পরে ছবি দিবে আর কি, মাঝে মাঝে ভাই ব্রাদার কল দিলে বলবে আইলেই বুঝবি, আইলেই বুঝবি, এই হয়েছে ভাই বাস্তবতা। এখন আমার তো ভাই মানে আমার বলতে অনেকে আছে এরকম ভুক্তভোগী হওয়ার পরেও 2 বছর 3 বছর দাবা 1.5 বছর খাজুরা রেস্টুরেন্টে এরকম 4-5 টাকা ঘন্টা, বাংলা রেস্টুরেন্টে 4-5 টাকা ঘন্টায় কাজ করে দেন, তারা উবারে ফুড ডেলিভারি করে, সো তাদের ব্যাপারটি একটু লেট হয়ে যায়। তো আমার এই কথাগুলোর কারণ, নতুন যারা আসে আমাদের মতো সবাই চাইলে বৈধ যতদিন আছে, কেস যতদিন চলে, তারা কিন্তু মোটামুটি যদি ফিল্ডে নামা যায় মোটামুটি তারা কিন্তু এই স্বার্থপর শহরটার ব্যাপারে অনেক কিছু বোঝা যাবে। লিটারেলি যেটা আমি যদি স্কুটার নিয়ে না নামতাম তাহলে আমি এগুলো বুঝতাম না ভাই। সো তারা কিন্তু আলটিমেটলি আমরা যারা আছি বুঝা যায় যে আমি কতটুকু পারবো বা আমি কতটুক টাকা আর্নিং করার মতো যোগ্যতা রাখি, একমাত্র আমরা বুঝি ভাই। কিন্তু নতুন অবস্থায় এসে যদি আমরা 3-4 টাকা বা বাংলা দোকানের ওই 14 ঘন্টা কাজ করে মাসে 800 ইউরো 1000 ইউরোতে কাজ করি, ওই কাজে কিছু শিখেও নাই আর কোনো ভবিষ্যৎও নাই ভাই। আপনি বার্গার স্যান্ডউইচ এগুলো বানাইতে কিন্তু ভাই আমি গেছি, আমি কাজও শিখছি, বার্গার স্যান্ডউইচ তাকোস, তারপর আপনার অলরেডি বোলেঞ্জারের কাজও শিখছি, যে বাকেট ফ্রান্সের এগুলো কিন্তু বানাইনে শিখছি। সো এখন জাস্ট অপেক্ষা, বা যদি কাজ চাইও মনের মতো না পাইলে করবো না, আমি বাঁচার সুযোগ আছে কারণ আমার হাতে অস্ত্র আছে, 2টা চাকা চললে তারপর ওই খাজুরা রেস্টুরেন্ট, মানে খাজুরা রেস্টুরেন্ট কি ভালো আর্নিং করতে পারবো, মানে আমি আমার এখন সেলফ ডিপেন্ডেন্ট। আর যদি আমি না করতাম বা আমরা নতুন যারা আসি বা ফুড ডেলিভারি না করে যদি অন্য উপরে ডিপেন্ডেন্ট থাকতাম তাহলে ভাই 3 টাকা ঘন্টা দেওয়া ওই বাংলা রেস্টুরেন্ট আরবি রেস্টুরেন্ট ঝেড়ে হোক ভাই করতেই তো, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সো এর উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন ভাই, যারা বলেন ভাই আইসা ফুড ডেলিভারি কাজ করতে চাই বা করলে কেমন হবো না হবো, আমি আপনাদের ভাই অবশ্যই কি বলে রেকমেন্ড করি, আইসা করতে পারেন। আর হ্যাঁ, আরেকটা বিষয় হয়তো আপনারা অনেকে জানেন না, আমি কাজ খুঁজি, প্লাস আমার স্কেল যতটুকু আছে আমি আমার কেসের প্রতি সময় দেওয়ার পিছনে সব কিছু করতে পারতেছি আমি ফুড ডেলিভারি করাতে, কিন্তু কাজের প্যারায় ভাই এগুলো করা যায় না। তো আল্লাহ যদি তকদিরে রাখে এই কপালে যদি ফ্রান্সের অ্যাজাইলামটা পাই তখন ইনশাল্লাহ আমাদের লেভেলটা দেখতে পারবেন। আর লিটারেলি আরেকটা কথা বলি, অনেক আছে ভাই ব্রাদার, আপনার ভাই ব্রাদারই আছে, আপনি যে আসবেন নতুন
আরে এগুলা তো রাস্তার গাছ, আরে এগুলা তো হ্যান ত্যান, রিক্স বাই রিক্স সবই আছে, রিক্স প্রতিটা কাজ হেভি রিক্স, এটা হেভি রিক্স। হ্যাঁ আমি এটাও বলি ভাই, আমার কথাগুলো আপনার একটু মন দিয়ে শুনেন, যে এইটা কিন্তু ভাই বোদাই পোলাপানরা ফুড ডেলিভারির কাজ প্লাস রাস্তায় চলাফেরা সবার সাথে কমিউনিকেটেড করতে পারে না, সো এটা সবাই দেওয়া হয়ও না, এটা আপনার ভিতরে জোস লাগবে করতে গেলে, কারেন্ট লাগবে বাস্তব কথা, এটা তো ইজি কাজ না। সো নামার আগে ভাববে চিন্তা নামবেন। আর থ্যাংকস ফর ওয়াচিং, আজকে ভিডিওটা এতটুকুই থাক, স্বার্থপর জীবন, একাকিত্ব জীবন, সব কিছুর মধ্যে একটা ভালো লাগার ব্যাপার হচ্ছে এই যে ভাল লাগতেছে না, কাজ কাম বন্ধ, বসে আছি এখানে, হাওয়া বাতাস খাবো, বাসায় চলে যাব। সো আজকে যেই গ্যাপটা দিলাম এইটা অন্য কোনো দিন কাজ করে পোষায় নি, আমার আর্নিংয়ের জায়গা আমার ঠিক থাকলো, সো কারো কাছে ছোট হওয়া লাগলো না, কিছু হওয়া লাগলো না। আর হ্যাঁ ইনশাল্লাহ ইন ফিউচারে ভালো কিছু করবো, করবো না যে তা না, কাজ শিখতেছি, হাতের কাজ দুই তিনটা কাজ শিখছি, আরও শিখবো, এগুলো আসলে আমি তো শেয়ার করি না। সো যারা দেখতেছেন অবশ্যই বুঝবেন, ভালো কোথাও গেলে অবশ্যই ব্যাপারগুলো বুঝতে পারবেন, ইনশাল্লাহ ওয়ান ডে দেখা হবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর ভাই ব্রাদারের সাথে শেয়ার করতে চাইলে একটা শেয়ার বাটনে ক্লিক। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, লিমন এখন আসছে, টাটা গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ।